আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচজনের মৃত্যু, তিনজনই ছিলেন করোনা রোগী। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না দাবি ফায়ার সার্ভিসের। স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে অফিস খোলা, চলবে সীমিত গণপরিবহন, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গেল একদিনে বিশ্বে করোনায় আরো 5,000 জনের মৃত্যু, বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে 3,57,000-এর বেশি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে মারা গেছেন পাঁচজন, এদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে সেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। বুধবার রাত 9:15-এর দিকে হঠাৎ আগুন লাগে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালে। তবে ঘটনার আধা ঘন্টা পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন জ্বলতে থাকলেও নেভাতে এগিয়ে আসেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় এক ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছেন পাঁচজন। তারা সবাই হাসপাতালের মূল ভবনের সাথে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তা আমার বাবা দুইবার নেগেটিভ আসছে ওনাদের এখানেই টেস্ট করা হয়েছে। ওনারা আমাদেরকে বলছে দুইবার নেগেটিভ আসছে, এখন বলতেছে যে আমার বাবা নাকি মানে এই বাকি যে পাঁচজন ছিল ওনারা সবাই নাকি এখন ভেন্টিলেটরে ছিল। ঈদের দিন আমি ঈদ করি না, আমি আসছি, কিন্তু আমি মনে করেন যে আমার আম্মাকে আমি বাঁচায় নিয়ে যেতে পারলাম না। ফায়ার সার্ভিস জানায় তাদের তিনটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক। এটা আইসোলেশন ইউনিট করেছে, এটা বেসিক্যালি করেছে হলো আপনার বিভিন্ন ধরনের যে যে টেম্পোরারি ম্যাটেরিয়াল দিয়ে। তো এটা একটা একটা ইনটেনসিভ কেয়ার ইউনিট টাইপ একটা ছিল, সেটা হলো মানে এটা মেন বিল্ডিংয়ের মধ্যে না, একটা আইসোলেশন ইউনিট। এখানে 9:55-এর দিকে আমরা খবর পেয়েছিলাম যে এখানে একটা আগুন লেগেছে। আমরা 10:04-09 মাথায় আমাদের লোকজন এসে এখানে পৌঁছেছে এবং প্রায় 20-25 মিনিটের মধ্যে আগুনটা কন্ট্রোলে নিয়ে আসে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ বলে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার। এসিতে মূলত একটা স্পার্কিং হয় এবং এসির স্পার্কিং থেকেই খুব দ্রুত এখানে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে যেসব উপাদান ছিল সবগুলোই দাহ্য পদার্থ ছিল। এখানে অনেক ধরনের স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল, এই স্যানিটাইজেশন আমরা জানি যে স্যানিটাইজারগুলো সেগুলো খুব বেশি ফ্লেমেবল হয়ে থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসা পর্যন্ত এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তার ফলে যে পাঁচজন নিরীহ রোগী তারা একটু মৃত্যুবরণ। তবে আগুন লাগার বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ ছুটি আর বাড়ছে না, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 31 মে থেকে 15 জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে বলেও জানান তিনি। অসুস্থ বয়স্ক ও গর্ভবতী নারীদের অফিসে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 15 জুন পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, চলবে না গণপরিবহন। ছুটি বাড়বে না, ছুটি সীমিত হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি কিছুক্ষণ আগে পেলাম, অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখার পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 31 মে থেকে 15 জুন নিষেধাজ্ঞা কালে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে, জেলা থেকে অন্য জেলা যাওয়ার ব্যাপারে, চলাচলের ব্যাপারে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, আমরা সব একবার ওপেন করে দিচ্ছি না, এটা আস্তে 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 ওপেন। করোনার এই থমথমে পরিস্থিতিতে পাহাড় কন্যা বান্দরবানের চিরচেনা প্রকৃতি যেন আরও অপরূপা হয়ে উঠেছে। তবে প্রকৃতি তার স্বরূপে ফিরে এলেও ধস নেমেছে পর্যটন খাতে। সরকার নিয়ন্ত্রিত পর্যটন কেন্দ্রগুলোর ক্ষতি তেমন লক্ষ্য করা না গেলেও মারাত্মক লোকসানের মুখে বেসরকারি পর্যটন খাত। প্রতিনিধি আলফয়সাল বিকাশের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবাই গৃহবন্দী, তাই পর্যটকদের আনাগোনা নেই অনিন্দ্য সুন্দর বান্দরবানেও। ফলে গত 1.5-2 মাসেই এখানকার সবুজ প্রকৃতি ফুল লতা পাতায় আরো সজীব হয়ে উঠেছে। প্রকৃতি কিন্তু এবার আমাদের অনুপস্থিতিতে নিজেরা নিজেদের মতো তাদের সাজসজ্জা পরিবর্তন করে নিচ্ছে যতদূর সম্ভব। নতুন করে আমরা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং আগের মতো করে আবার আমরা সাজিয়ে নেব।
তবে পর্যটকদের অভাবে অর্থনৈতিক চরম বিপর্যয়ের শঙ্কায় ঘুম নেই পর্যটন ব্যবসায়ীদের চোখে। এই ব্যবসায় ধস মানে কয়েক হাজার মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়া। এখন আমাদের পেটে ভাত নাই, আমাদের এখানে এই উপলক্ষে 15 দিন যাবৎ জমজমাট থাকে, এখন টুরিস্ট আসতে পারতেছে না, আমরা অসহায় করে গেছি। আমরা কেউ জানি না এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। এমনি একটি অবস্থায় বান্দরবনের পর্যটন শিল্পকে বাঁচাতে সরকার কৃষি কিংবা অন্যান্য ক্ষেত্রে যেভাবে প্রণোদনা দিয়ে আসছেন, আমাদেরকেও সেভাবে যদি একটু বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেন, তাহলে করোনায় আমাদের যে আর্থিক ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি আমরা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গেল একদিনে বিশ্বে করোনা ভাইরাসে আরও 5,283 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে 3,57,400 দাঁড়িয়েছে, আক্রান্ত 58 লাখের কাছাকাছি। করোনায় যুক্তরাষ্ট্রে বুধবার আরও 1,525 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেল 1,02,000-এর বেশি নাগরিক, আক্রান্ত 17.5 লাখ প্রায়। দেশটিতে এ পর্যন্ত 1,58,00,000 মানুষের করোনা পরীক্ষা হয়েছে। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এদিন 1,148 জনের মৃত্যু হয়। মোট মারা গেছে 25,600, আক্রান্ত 4,14,600 ছাড়িয়েছে। যুক্তরাজ্যে 412, রাশিয়া 161, ইতালিতে 117, তবে স্পেনে মারা গেছে মাত্র একজন, নতুন শনাক্ত হয়েছে 510 জন। এদিকে আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন দশমে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,58,000 ছাড়িয়েছে। আরও 195 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 4,534 জনে দাঁড়িয়েছে। এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়, দেখার মতন রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।